দেখো, আজকে আমরা যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে তোমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, তোমাদের মাস্টার্স ফাইনাল। তো এই সাবজেক্টে আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার পরিচিতি। ঠিক আছে, হ্যালো হ্যালো স্টুডেন্টরা, তোমরা শুনতে পাচ্ছ না? হ্যালো স্টুডেন্টরা, শুনতে পাচ্ছ কি? হ্যালো স্টুডেন্টরা, শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, দেখো তাহলে আমরা পড়ায় চলে যাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। আর যদি দেখো তোমাদের কানেক্ট করছো, তোমরা আমার কথা শুনতে পাচ্ছো কিনা, আমি দেখো তোমাদেরকে এখন কিছু স্ক্রিনে আমরা শেয়ার করব। হ্যালো, তোমরা দেখতে পাচ্ছো? তোমরা কি ছবিটা দেখতে পাচ্ছো? আশা করি তোমরা দেখতে পাচ্ছো। আশা করি দেখতে পাচ্ছো তোমরা। ওকে, মিরন আক্তার, তোমার তোমার সাউন্ড অফ আছে, তুমি সাড়া দাও, শুনতে পাচ্ছ কি না? হ্যাঁ, শুনতে পাচ্ছ কি? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি শুনতে পাচ্ছি না তোমার কথা, তুমি অডিও কানেক্ট করো, তুমি অডিও কানেক্ট করো, মিউট করা আছে, আনমিউট করে দাও, কারণ আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। আনমিউট করে দাও, মিউট করা আছে। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছো? আমাকে, তোমাকে আমি শুনতে পাচ্ছি না। মিউট করা আছে, আনমিউট করে দাও। ঠিক আছে, শুনতে পাচ্ছ কি? হ্যালো হ্যালো মিরন আক্তার, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? মিউট আছে, আনমিউট করে দাও, কেমন? হ্যাঁ, আনমিউট করে দাও, মিউট করা আছে তোমারটা, আনমিউট করে দাও, আমি শুনতে পাচ্ছি না তোমার কথা। ওকে, দেখো আমরা আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার পরিচিতি এখানে দেয়া আছে, আর তোমাদের যে সাবজেক্টটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের মাস্টার্স ফাইনাল ইয়ার, তোমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে তোমরা, ঠিক আছে, ম্যানেজমেন্ট
সিস্টেম হচ্ছে তোমাদের সাবজেক্ট। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি হ্যাঁ, সালাম আলাইকুম। তোমার ভিডিও ইয়ে ছিল কেন, মানে মিউট করা ছিল? আচ্ছা আচ্ছা, তোমার সাথে আরেকজন জয়েন করেছে কিন্তু ও আবার কোথায় চলে গেল, মনে হয় লাইনে ডিস্টার্ব, এই কারণে আবারও ট্রাই করছে ঢোকার হ্যাঁ, আমি নেটে খুব সমস্যা করতেছে। নেটে সমস্যা করছে কারণ নেটের উপরে চাপ, এখন সবাই তো ক্লাস নিচ্ছে সেই কারণে আর কি। আচ্ছা, তুমি স্ক্রিনে কি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, লেখা দেখতে পাচ্ছি তো। আচ্ছা আচ্ছা ওয়েলকাম টু অনলাইন ক্লাস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা আজকে যে সাবজেক্টটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে, তোমরা মাস্টার্স ফাইনাল ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, আমরা যে সাবজেক্টটা পড়বো সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। হ্যাঁ, আর এটার সাবজেক্ট কোড হচ্ছে তোমার 312609। ঠিক আছে, ওকে। এবং তোমার সাথে যারা অন্যান্যরা স্টুডেন্টরা আছে ওদেরকে একটু বলো ট্রাই করে ঢুকে যেতে, আমি সবাইকে এডমিট দিয়ে দিব, কেমন? ওকে, আর ইচ্ছে করলে তুমি ভিডিও অন করে দিতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে ক্লাস নিতে আরো সুবিধা হবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা তাহলে, আমার মেয়ে তো দুষ্টামি করতেছে ও তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই, তাহলে না করলেও চলবে, সমস্যা নাই, কিন্তু আমি প্রশ্ন করলে একটু সাড়া দিও যে শুনতে পাচ্ছো কিনা। হ্যাঁ, আর আমি কিন্তু আচ্ছা আচ্ছা, তোমাদেরকে লিংক দিয়ে জানিয়ে দিয়েছি যে আমি আজকে ক্লাস নিব, কাজেই তোমরা সবাই মানে জয়েন হ্যাঁ হ্যাঁ, করলে কিন্তু জিনিসটা ভালো হয়। ঠিক আছে, হ্যাঁ, আরেকজন কিন্তু আছে, সে কি ট্রাই করছে কিনা আবার ঢোকার জন্য আমি জানি না। এই যে দেখো, মিস ক্লাস নিতেছে। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছ কিছু স্ক্রিনে, এখন কি দেখতে পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ, এখন কি দেখতে পাচ্ছ বলো তো একটু। ধরেন আমি সফটওয়্যার, ওকে, সফটওয়্যার সফটওয়্যার, হলো হ্যাঁ হ্যাঁ কতগুলো প্রোগ্রাম বা হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রাম সমষ্টি বা কম্পিউটার হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা ঠিকই আছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো আমি পড়ায় চলে যাই এবং আশা করি অন্যান্য তোমাদের সাথে যারা আছে তাদেরকে বলো জয়েন করতে, সহযোগিতা করো, আমিও সহযোগিতা করব, ওরা জয়েন করে ফেলুক। আমাদের পড়া যেহেতু স্টার্ট হয়ে গেছে, আমরা আজকে পড়বো যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার পরিচিতি, সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার পরিচিতি। তো এইখানে দেখো সফটওয়্যার যে প্রথম টপিকসটা সেটা আমরা এখন মানে শুরু করব আলোচনা, এবং তোমাদের এই ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিতে এই সাবজেক্টে তোমাদের এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2.5। তো সফটওয়্যার বলতে আসলে আমরা কি বুঝি, সফটওয়্যার বলতে কিন্তু সাধারণত বোঝায় যে কতগুলো প্রোগ্রামের সমষ্টি। ঠিক আছে, সফটওয়্যার বলতে কতগুলো প্রোগ্রামের সমষ্টিকে বোঝায় যা কম্পিউটার কম্পিউটারের তোমার হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে একটা সম্পর্ক সৃষ্টির মাধ্যমে তোমার হার্ডওয়্যারকে কর্মক্ষম এবং ব্যবহার উপযোগী করে তোলে। তার মানে বিষয়টা কি বোঝাচ্ছে যে সফটওয়্যার বলতেই কিন্তু কিছু প্রোগ্রামের সমষ্টিকে বোঝাচ্ছে, অনেকগুলো প্রোগ্রাম যখন আমরা একসাথে করি সেগুলোর সমষ্টিকে বোঝানো হয়, এবং সেখানে কম্পিউটারের হার্ডওয়্যার এবং ব্যবহারকারী এই দুইয়ের মধ্যে কিন্তু একটা সম্পর্ক সৃষ্টি করে এবং হার্ডওয়্যারকে কার্যক্ষম এবং ব্যবহার উপযোগী করে তোলে, এটাই হচ্ছে সফটওয়্যার। আমরা যদি অন্যভাবে বলি তাহলে বলবো যে প্রোগ্রামার বিভিন্ন কাজের উপযোগী করে যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি তৈরি করে তাকে কিন্তু সফটওয়্যার বলা হয়। ঠিক আছে, কি বলতেছে যে প্রোগ্রামার কিন্তু বিভিন্ন কাজের উপযোগী করে সে প্রোগ্রামগুলো তোমার একসাথে সৃষ্টি করে এবং তাকেই কিন্তু সফটওয়্যার বলা হয়। তো সফটওয়্যার ছাড়া কিন্তু হার্ডওয়্যার চলতে পারে না, হার্ডওয়্যার একেবারে মূল্যহীন সফটওয়্যার ছাড়া। ঠিক আছে, তো কম্পিউটারের মাধ্যমে কোনো কিছু করতে গেলে কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে যে
তাকে সঠিক এবং ধারাবাহিক নির্দেশ গুলো তাকে প্রদান করতে হয় এবং কম্পিউটার হার্ডওয়্যার নির্ভর একটি সিস্টেম, ঠিক আছে? কম্পিউটার হার্ডওয়্যার নির্ভর একটি সিস্টেম, আর সঠিক এবং নির্ভুল ফলাফল যদি তুমি পেতে চাও তাহলে প্রোগ্রামকে অবশ্যই 100% নির্ভুল হতে হবে। প্রোগ্রামকে অবশ্যই 100% নির্ভুল হতে হবে। তাই সফটওয়্যারকে কি হার্ডওয়্যারের প্রাণ বলা যাচ্ছে, তাই সফটওয়্যারকে হার্ডওয়্যারের প্রাণ বলা যাচ্ছে। সফটওয়্যার যত বেশি দক্ষ এবং নির্ভুল হবে কম্পিউটারের কাজে তত বেশি ফলাফল মানে পাওয়া যাবে, এবং সফটওয়্যার নির্ভুল এবং নিখুঁত হওয়া একান্ত জরুরি, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছো স্টুডেন্টরা তোমরা। এবং আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে এমএস ওয়ার্ড আছে, এক্সেল আছে, তারপরে তোমার ওরাকল আছে, এইসব বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। তো আমরা পরের বিষয়টাতে চলে যাই। দেখো তোমরা দেখো মিস করাই দেখো আচ্ছা, তোমাদের সাথে কিন্তু আরেকজন ছিল, ওর নামটা কিন্তু শো করে নাই, জাস্ট খালি একটা মোবাইলের নাম শো করছিল। ও আবার একটু ট্রাই করতে বলো না ওকে, ও একটু ক্লাসে ঢুকুক। আচ্ছা, তারপরে দেখো যেটা আছে, পরের টপিকস আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে সফটওয়্যারের শ্রেণী বিভাগ। সফটওয়্যারের শ্রেণী বিভাগ গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখতে পাচ্ছো কি একটা ছক দেখা যাচ্ছে স্ক্রিনে, দেখতে পাচ্ছো? ওকে, থ্যাংক ইউ। সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার এই দুই ভাগে কিন্তু ভাগ করা যায় সফটওয়্যারকে। এবং তোমার এই সিস্টেম সফটওয়্যারের কিন্তু আবার বিভিন্ন বিভাগ আছে, যেমন তোমার সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম একটা, আরেকটা হচ্ছে সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম, ঠিক আছে? তারপরে আরেকটা আছে যেটা সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অর্থাৎ সিস্টেম সফটওয়্যারকে তিনটা ভাগে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে? এখন যেটা সেটা হচ্ছে তোমার সিস্টেম সফটওয়্যারের যে বিভাগগুলো সেগুলো আমরা এখন আলোচনা করব। তাহলে সেখানে কি বলছে যে সিস্টেম সফটওয়্যার হলো একসেট প্রোগ্রাম বা একাধিক প্রোগ্রামের সমষ্টি যা কম্পিউটারের বিভিন্ন কার্যাবলী ও প্রক্রিয়াকরণ ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। সাধারণভাবে সিস্টেম সফটওয়্যার কিন্তু নিম্নলিখিত কার্যগুলোই কিন্তু সম্পাদন করে, যেমন ধরো যে বলতে পারি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার উন্নয়নে তোমার সহায়তা করা, তারপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার নির্বাহে সহায়তা করা, তারপরে তোমার এই যে হার্ডওয়্যার রিসোর্সেস যেমন কি সিপিইউ, তারপরে তোমার মেমোরি, অন্যান্য যে তোমার পেরিফেরাল ডিভাইস, এগুলোর কার্যাবলীকে মনিটরও কিন্তু নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা 3 নাম্বার এতক্ষণ আলোচনা করলাম, এবারে 4 নাম্বার যেটা বলছে যে বিভিন্ন তোমার পেরিফেরাল ডিভাইস, যেমন তোমার প্রিন্টার, তারপরে তোমার ডিস্ক, হ্যাঁ, এইগুলোর সাথে কিন্তু সর্বদা যোগাযোগ এবং সমন্বয় করে। এবং অর্থাৎ কি বোঝাতে চাচ্ছে যে সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের কর্ম দক্ষতাকে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে অধিকতর কার্যকরী ও তোমার দক্ষ করে, ঠিক আছে? এছাড়া বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের মধ্যে পারস্পরিক সংযোগ এবং সমন্বয় করে সিস্টেমকে পরিপূর্ণ এবং কার্যকর করে তোলে, ঠিক আছে? তাহলে মোটামুটি 4 নম্বরে এই বিষয়টা আছে। এরপরে সিস্টেম সফটওয়্যারকে কিন্তু আবার 3টা ভাগে ভাগ করা যাচ্ছে, যেমন তোমার সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম, তারপরে সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম, এরপরে যেটা আছে যে সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এখন আসো যেটা আমরা দেখব সেটা হচ্ছে সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামটা কি,
সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামটা কি। দেখো সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামের সাহায্যে হার্ডওয়্যার, তারপরে সফটওয়্যার, ডেটা এবং নেটওয়ার্ক এগুলো নিয়ন্ত্রণ করা হয়। এবং ম্যানেজমেন্ট প্রোগ্রাম নিম্নলিখিত ইউনিট নিয়ে কিন্তু গঠিত, নিম্নলিখিত ইউনিটগুলো নিয়ে গঠিত হয়। যেমন তোমার প্রথম আছে যে অপারেটিং সিস্টেম, প্রথম আছে অপারেটিং সিস্টেম, এরপরে আছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে আছে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, তাহলে প্রথমটা কি, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম, এরপরে হচ্ছে তোমার ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এরপরে হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, এরপরে দুই নাম্বার যেটা সেটা হচ্ছে তোমার সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম। সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম এখানে কি বলতে চাচ্ছে, যে সিস্টেম সাপোর্ট প্রোগ্রামের মাধ্যমে কিন্তু কম্পিউটার ব্যবহারকারীর যে সার্ভিস প্রোগ্রাম, নিরাপত্তা প্রদানের প্রোগ্রাম, তারপরে কাজের হিসাব নিকাশ ইত্যাদি কাজ সম্পাদন করা হয়। সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম নিম্নলিখিত প্রোগ্রাম নিয়ে কিন্তু গঠিত হয়, সেগুলো কি কি, একটা হচ্ছে তোমার সিস্টেম ইউটিলিটি প্রোগ্রাম, আর একটা হচ্ছে সিস্টেম তোমার পারফরমেন্স মনিটর প্রোগ্রাম, আর একটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি প্রোগ্রাম। ওকে মিরন আক্তার, তুমি শুনতে পাচ্ছো তো আমাকে? আমি শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, মাঝে মধ্যে একটু আওয়াজ করলে তখন বোঝা যায় যে তোমরা সবাই ক্লাসে আছো এবং আমাকে শুনতে পাচ্ছো। হ্যাঁ, এই জন্যই জিজ্ঞেস করলাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা তাহলে এখন কি বিষয়টা দেখলাম, যে সিস্টেম সাপোর্ট সিস্টেম, সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম, এই প্রোগ্রামে তাহলে মোটামুটি তিনটা প্রোগ্রাম নিয়ে কিন্তু গঠিত। সেটা হচ্ছে তোমার সিস্টেম ইউটিলিটি প্রোগ্রাম, সিস্টেম পারফরমেন্স মনিটর প্রোগ্রাম এবং সিস্টেম সিকিউরিটি প্রোগ্রাম। এবং আসলে এই প্রোগ্রামটা আসলে কি করছে, যে এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু কম্পিউটার ব্যবহারকারীর সার্ভিস প্রোগ্রাম, তারপরে নিরাপত্তা প্রদানের প্রোগ্রাম এবং কাজের হিসাব নিকাশ ইত্যাদি কাজ কিন্তু সম্পাদন করা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা পরের ভাগে চলে যাই, সেটা হচ্ছে, হ্যাঁ আরেকজন ক্লাসে ঢুকেছে, আমি এডমিট দিয়েছি। এরপরে যে আচ্ছা নূর হাবিবা, সে ক্লাসে এসেছে, হ্যাঁ সে অডিও কানেক্ট করছে, তাহলেই সে আমাকে শুনতে পাবে। ওকে নূর হাবিবা, তুমি অডিওটা কানেক্ট করে দাও, তাহলে তুমি আমাকে শুনতে পাবে। ওই মিউটটাকে আনমিউট করে দিলেই কিন্তু হয়, কিন্তু নেটে হয়তো একটু প্রবলেম হয়, সেই কারণে দেখা যাচ্ছে কানেক্ট হতে একটু সময় লাগছে, বুঝছো? এই আর কিছু না, এখন তো ক্লাস চলতেছে তো সব জায়গায়, তাই হয়তো নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, সেই কারণেই। আচ্ছা, এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে, না এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ তিন নাম্বার যে বিভাগটা, সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ডেভেলপমেন্ট প্রোগ্রাম। হ্যাঁ নূর হাবিবা, তুমি অডিওটা কানেক্ট করার চেষ্টা করো, তা না হলে কিন্তু তুমি আমার কথা শুনতে পাবে না। নূর হাবিবা, ওকে, এরপরে সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রামটা কি সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম উন্নয়নের লক্ষ্যে সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম ব্যবহার করা হয়। তার মানে কি, যে প্র্যাকটিক্যাল যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য প্রোগ্রাম উন্নয়নের লক্ষ্যে, প্রোগ্রামটাকে কিভাবে আরো উন্নয়ন করা যায় সেজন্য সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম কিন্তু ব্যবহার করা হয়। এবং সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রামকে কিন্তু তিনটা ভাগে ভাগ করা যাচ্ছে, তিনটা ভাগে। নূর হাবিবা, তুমি আনমিউট করে দাও, ঠিক আছে, যদি কিছু বলতে চাও আর কি, তাহলে আনমিউট করে দাও। ওকে, তাহলে দেখো সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রামে ব্যবহারিক সমস্যাগুলোকে তারা সমাধান করে, এবং সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রামকে তিনটা ভাগে ভাগ করা যায়, তিনটা ভাগে ভাগ করা যায়। সেই ক্লাসিফিকেশন গুলো কি কি দেখো, এক নাম্বার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। ট্রান্সলেটর মানে কি, অনুবাদক। ট্রান্সলেটর মানে হচ্ছে অনুবাদক,
এরপরে যেটা আছে প্রোগ্রামিং, তোমার এডিটর ও টুলস, প্রোগ্রামিং এডিটর এবং টুলস, তারপরে এডিট করা আর কি, প্রোগ্রাম গুলোকে সুন্দরভাবে তোমার সেট করা, উপস্থাপন করা, সাজানো, ঠিক আছে, এগুলা। আর প্রথম যেটা আমরা দেখলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, তারপরে ভাষাটাকে তোমার ট্রান্সলেট করা, ঠিক আছে, অনুবাদ করা, হ্যাঁ, যাতে বোধগম্য হয় জিনিসটা, যাতে আমরা বুঝতে পারি, এই। এরপরে যেটা আছে 3 নাম্বার, সেটা হচ্ছে তোমার সংক্ষেপে যেটা CCASE আমরা বলতে পারি, কম্পিউটার তোমার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এই হচ্ছে তোমার মোটামুটি সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাহলে তাহলে আমরা মোটামুটি দেখলাম যে সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রামের যে 3টা বিভাগ, সেটাও আমরা এতক্ষণ আলোচনা করলাম। ওকে স্টুডেন্টরা, আরেকটা টপিকস আছে, সেটা হচ্ছে তোমার ফার্মওয়্যার। অর্থাৎ ফার্মওয়্যার বলতে কি বোঝায় সেটা আমরা একটু আলোচনা করব। দেখো, ফার্মওয়্যার হচ্ছে এক ধরনের তোমার বিশেষ ধরনের সফটওয়্যার, এটা হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের সফটওয়্যার। এবং কম্পিউটার তৈরি করার সময় কম্পিউটার যে নির্মাণকারী যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান কম্পিউটার মেমোরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে তাকেই কিন্তু ফার্মওয়্যার বলা হয়। অর্থাৎ কম্পিউটার মেমোরিতে যে সকল প্রোগ্রাম তোমার একদম স্থায়ী ভাবে সংরক্ষণ করা হবে তাকেই কিন্তু ফার্মওয়্যার বলা হবে। এই প্রোগ্রাম গুলো কিন্তু কোনো ভাবেই তোমার পরিবর্তন করা যাবে না, ঠিক আছে। এটা যখন তুমি তৈরি করবা তখন কিন্তু আর কোনো ভাবেই সেটা তৈরি করা, সরি, পরিবর্তন করা যাবে না। এগুলোকে সাধারণত তোমার রমে সংরক্ষণ করা হয়। ওই যে তোমরা শুনছো না যে র্যাম, রম, এগুলো কিন্তু আমরা আগে থেকেই শুনি, হ্যাঁ। তাহলে রম হচ্ছে কি, একেবারে স্থায়ী মেমোরি, হ্যাঁ, আর র্যাম যেটা সেটা অস্থায়ী মেমোরি, এবং সেখানে কিন্তু অস্থায়ী ভাবে তথ্যগুলোকে সংরক্ষণ করা হয়। কিন্তু রম যেটা সেটা হচ্ছে একেবারে স্থায়ী ভাবে এখানে তোমার সংরক্ষণ করা হচ্ছে প্রোগ্রাম গুলোকে। এরপরে যেটা আছে যে কম্পিউটার, কম্পিউটারের যে পাওয়ার সুইচ, সেই পাওয়ার সুইচটাকে অন করার সাথে সাথে কি হয়, সেই প্রোগ্রাম গুলা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে, মানে নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ হয়ে তোমার মনিটরের পর্দায় কিন্তু দেখা যায়, মনিটরের পর্দায় দেখা যায় স্বয়ংক্রিয়ভাবে। আচ্ছা, এরপরে যেটা আছে যে তোমার, এজন্য কেউ কেউ তোমার ফার্মওয়্যার কে মনিটর প্রোগ্রামও বলে, কেউ কেউ কম্পিউটার তোমার অন করা, অফ করা, তারপরে সেটাকে স্টার্ট করা, এরপরে তোমার আবার রিস্টার্ট করা, এই কাজগুলাকে করার জন্য ইনপুট এবং আউটপুট অংশের মধ্যে একটা যে ইনপুট আউটপুট, এই এই বিষয়টার মধ্যে যে একটা কি বলে সমন্বয় সাধন করা, সেই সমন্বয় সাধন করে কাজের উপযোগী পরিবেশ তৈরি করে দেয় তোমার এই ফার্ম। তো আমরা যেমন তোমার বলতে পারি উদাহরণস্বরূপ যে র্যামে রক্ষিত তোমার কি বেসিক ইনপুট আউটপুট যে সিস্টেম, হ্যাঁ, এর কথা উল্লেখ করা যায় উদাহরণ হিসেবে। আবার তোমার সফটওয়্যার এবং ফার্মওয়্যারের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে, সেটা হচ্ছে ব্যবহারকারী সফটওয়্যারকে কিন্তু তার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন, তারপরে পরিবর্ধন, সংযোজন করা, তারপরে বিয়োজন করা, এইগুলা কিন্তু সবই করতে পারবে, এগুলো সবই করতে পারবে। এবং কিন্তু ফার্মওয়্যারের ক্ষেত্রে তোমার অনুরূপ দেখা যাচ্ছে যে এখানে কি বলছে যে সফটওয়্যার ফার্মওয়্যারের মধ্যে একটা যে মৌলিক পার্থক্য, সেই পার্থক্যটা আমরা দেখলাম যে সফটওয়্যারকে তার প্রয়োজন অনুযায়ী কিন্তু পরিবর্তন, সংশোধন, পরিবর্তন সবই করা যাবে, কিন্তু ফার্মওয়্যার কিন্তু এই কাজটা করতে পারবে না, ফার্মওয়্যার এই কাজটা করতে পারবে না যেটা সফটওয়্যার করতে পারে, ঠিক আছে। তাহলে কি বোঝা যাচ্ছে যে ফার্মওয়্যার হচ্ছে স্থায়ী এবং অপরিবর্তনীয়, ফার্মওয়্যারটা পুরোপুরি স্থায়ী এবং অপরিবর্তনীয়, এটাকে কখনোই পরিবর্তন করা যাবে না। ওকে স্টুডেন্টরা, তাহলে আমরা আমরা এতক্ষণ ফার্মওয়্যার বিষয়টা আমরা বুঝলাম, আলোচনা করলাম। আচ্ছা নূর হাবিবা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সাড়া দেবার জন্য ধন্যবাদ। আমি চিন্তা করছিলাম যে ও কি শুনতে পাচ্ছে কিনা, কারণ তোমার এটা
প্রথম অবশ্য দেখেছি যে তুমি মিউট করে রেখেছিলা, যাই হোক আমি প্রশ্ন করি তো এজন্যই আনমিউট করতে বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের ক্লাসে আজকে আমি মোটামুটি তোমাদেরকে এই টপিকস গুলো পড়ালাম, সেই যেরকম তোমার সফটওয়্যার কাকে বলে এবং তোমার সফটওয়্যার যে শ্রেণী বিভাগ গুলো এবং ফার্মওয়্যার যে বিষয়টা সেগুলো তোমাদেরকে আমি দেখালাম। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তোমরা একটু অন্য সাউন্ড গুলো একটু অফ করে দাও, ওইগুলো আসতেছে এখানে, অন্য সাউন্ড গুলো যাতে না আসে ক্লাসে এই বিষয়টা খেয়াল রাখবা। আচ্ছা সফটওয়্যারের যে আরেকটা ভাগ আছে সেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওই যে আমরা বলছিলাম না যে সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার কিন্তু আমরা পড়ে ফেলছি, কিন্তু অ্যাপ্লিকেশন যে সফটওয়্যারটা এটা নিয়ে একটু আমরা আলোচনা করব, যে তোমার দেখা যাচ্ছে যে প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য যে প্রোগ্রাম বা সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। এখন কাজের প্রকৃতির উপর নির্ভর করে কিন্তু এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হয়। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কি অনেক বেশি সুবিধাজনক। অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কিন্তু প্রধানত দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে প্যাকেজ প্রোগ্রাম আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। একটা হচ্ছে প্যাকেজ প্রোগ্রাম আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। হ্যাঁ, তারপরে দেখো প্যাকেজ প্রোগ্রামটা আসলে কি, সেটা হচ্ছে যে সকল প্রোগ্রাম তোমার বাণিজ্যিক ভিত্তিতে বাজারে কিনতে পাওয়া যায়, বাণিজ্যিক ভিত্তিতে বাজারে ক্রয় করা যায় তাকে কিন্তু প্যাকেজ প্রোগ্রাম বলা হয়। এই ধরনের প্রোগ্রামে ব্যবহারিক যে সমস্যাগুলো থাকে, প্র্যাকটিক্যাল যে প্রবলেমগুলো থাকে সেগুলো কিন্তু পূর্ণাঙ্গ সমাধান দেওয়ার ব্যবস্থা থাকে এই তোমার প্যাকেজ প্রোগ্রামে। তবে ব্যবহারকারী সুনির্দিষ্ট প্যাকেজ প্রোগ্রামের যদি কোনো ধরনের পরিবর্তন করতে চায়, সংযোজন করতে চায় বা সংকোচন করতে চায় তাহলে কিন্তু সেটা করতে পারবে না, সেটা কখনোই করতে পারবে না। প্যাকেজিং প্রোগ্রাম কোনগুলো, যেগুলো যে সিডি ক্যাসেট ওইগুলো না, যেমন এমএস ওয়ার্ড, না না সেটা হচ্ছে তোমার এই যে কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সফটওয়্যার যে নির্মাণকারী প্রতিষ্ঠান আছে তারা কিন্তু এই প্যাকেজ প্রোগ্রামগুলো তোমার বাজারজাত করে থাকে। এবং এই উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এমএস ওয়ার্ড আছে, তারপরে এমএস এক্সেল আছে, তারপরে তোমার হ্যাঁ হ্যাঁ তারপরে যে ওয়ার্ড স্টার, হ্যাঁ তারপরে তোমার এই যে ওয়ার্ড পারফেক্ট, এই যে সফটওয়্যার গুলা এগুলা হচ্ছে প্যাকেজ প্রোগ্রাম, এগুলা হচ্ছে প্যাকেজ প্রোগ্রাম। ওকে, তাহলে প্যাকেজ প্রোগ্রামের যে আবার কিছু প্রকার ভেদ আছে, যেমন প্যাকেজ প্রোগ্রামকে কিন্তু আবার দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে, সেটা হচ্ছে একক প্যাকেজ প্রোগ্রাম আর একটা হচ্ছে সমন্বয় প্যাকেজ প্রোগ্রাম। একক প্যাকেজ প্রোগ্রামটা কি, সেটা হচ্ছে শুধুমাত্র একটি প্যাকেজ নিয়ে যে প্যাকেজ প্রোগ্রাম তৈরি করা হয় তাকে বলা হয় তোমার একক প্যাকেজ প্রোগ্রাম। যেমন তোমার এই যে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এইগুলা, ঠিক আছে, এগুলা একক প্যাকেজ প্রোগ্রাম। আর সমন্বিত প্যাকেজ প্রোগ্রাম কোনটা, দুই বা ততোধিক প্যাকেজের সমন্বয়ে যে প্যাকেজ প্রোগ্রাম তৈরি করা হয় তাকে কিন্তু তোমার সমন্বিত প্যাকেজ প্রোগ্রাম বলা হয়, ঠিক আছে। অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে একাধিক প্যাকেজ প্রোগ্রাম থাকবে, যেমন তোমার অফিস 2000, তারপরে তোমার যেটা আছে তোমার স্মার্ট সুইফট, এটা একটা তোমার সমন্বিত প্যাকেজ প্রোগ্রাম আছে, এগুলোকে বোঝানো হয়। এরপরে আমরা দুই নাম্বার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের দুই নাম্বার যে শ্রেণী বিভাগটা আছে সেটা আমরা দেখব, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম তার মানে কি, কম্পিউটারের ব্যবহারিক কাজের সুবিধার্থে প্র্যাকটিক্যাল যে কাজগুলা সেগুলার কাজে, সেই কাজগুলাকে সুবিধাজনক করার জন্য অভিজ্ঞ এবং দক্ষ প্রোগ্রামার দ্বারা যে প্রোগ্রাম তৈরি করা হয় তাকে তোমার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বলা হয়। এখন এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কিন্তু ব্যবহারকারীরা চাহিদা অনুযায়ী তাদের সমস্যা এবং এটাকে কি বলে বিভিন্ন ধরনের বস্তুর তোমার সার্বিক সমাধান দেওয়ার ব্যবস্থা করে থাকে। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ব্যবহারকারীরা স্বাধীনতা এবং পছন্দ অনুযায়ী তারা কাজ করার সুবিধা পায়। যেমন তোমার কি বলা হয় তোমার এই যে পেস্কেল, হ্যাঁ, তারপরে অ্যালজল, এই ধরনের যে তোমার ইয়েগুলো আছে প্রোগ্রামগুলো সেগুলো হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ প্যাকেজ প্রোগ্রাম।
আচ্ছা ঠিক আছে, তাহলে স্টুডেন্টরা মোটামুটি আমরা এই সফটওয়্যার ফার্মওয়্যার, সফটওয়্যার কি ফার্মওয়্যার কি, এবং এই সফটওয়্যারের যে শ্রেণী বিভাগ অর্থাৎ সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিস্তারিত ভাবে আমরা আলোচনা করলাম আজকে। তাহলে তোমাদের সাথে আমার ক্লাস এ পর্যন্তই। তোমরা অবশ্যই এগুলো বাসায় পড়বে এবং অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করে তোমরা আমার কাছে পাঠাও, আমি তোমাদেরকে সমাধান করে দিব কোনো ভুল ত্রুটি থাকলে। ঠিক আছে, আজকে তাহলে তোমাদের সাথে আমার ক্লাস এ পর্যন্তই, এবং আমি আশা করেছিলাম, হ্যাঁ তোমরা যারা এসেছো তারপরে একেবারে পূর্ণাঙ্গ ভাবে সবাই প্রেজেন্ট থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ঠিক আছে, এখন যে বিষয়টা সেটা হচ্ছে, তোমরা তোমাদের ভিডিওটা একটু অন করো তো প্লিজ, ভিডিওটা একটু অন করো। নূর হাবিবা, তোমরা তুমি একটু অন করে দাও, কষ্ট করে ভিডিওটা একটু অন করো। হ্যালো হ্যালো নূর হাবিবা, হ্যালো নূর হাবিবা, শুনতে পাচ্ছো আমাকে? হ্যালো নূর হাবিবা, আমাকে শুনতে পাচ্ছো? হ্যালো নূর হাবিবা, আমাকে শুনতে পাচ্ছো? হ্যালো নূর হাবিবা, নূর হাবিবা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? নূর হাবিবা, হ্যালো নূর হাবিবা, তুমি আমাকে শুনতে পাচ্ছো? ওকে আমি রোল লিখবো, ঠিক আছে? মিরন তোমার রোলটা বলো তো। মিস রোল তো আমার মনে নাই, ভর্তির সময় রোল হয়েছে, এটা মানে কি করতে হবে? তাহলে এক কাজ করো, রোলটা বলতে পারছো না? না আচ্ছা মিস, আমি নাম লিখে পরে পাঠিয়ে দেই আমার মেসেঞ্জারে, ইয়ে করবা এই যে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, তোমার নামটা প্লাস রোলটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর ইয়েটা ওই যে নূর হাবিবা, তোমার রোল কত? নূর হাবিবা তোমার রোলটা কত? জি ম্যাম, হ্যাঁ বলো তো তোমার রোলটা বলো। জি ম্যাম এক মিনিট, না আমি বের করে একটু বলতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তুমি ভিডিওটা একটু অন করো। আমার না ভিডিওতে একটু প্রবলেম হয়, অন করতে পারতেছিলাম না। আচ্ছা কত ক্লাস ও সাড়ে সাত এই প্রবলেমটা হচ্ছে না স্যার? ম্যাম আমার হচ্ছে 18 26 13, 18 26 13, না লাগবে না, না লাগবে না।